ব্যাঙ্গালোর চেন্নাইতে আমরা যাইতে পারি, আমরা কখনো ভাবছি না কাঞ্চনজঙ্ঘাতে বইয়া আমরা কলকাতাতে যাইতে পারি, কখনো আমরা ভাবছি না। এ সমস্ত স্বপ্ন মোদীজি আমাদের পূরণ করছেন। গত কিছুদিন আগে রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমার শিলচরের এমপি রাজদীপটা দেখা করলাম যে আমাদের ট্রেনের বিদ্যুতিকরণ করতে হবে, কোভিড এর জন্য সেটা দেরি হচ্ছিল। উনি আমাদেরকে বলেছেন আগামী জুন জুলাই মাসের 2024 এর জুন জুলাই মাসের মধ্যে আমাদের ত্রিপুরা এবং আসামের সমস্ত নর্থ ইস্টের রেলের বিদ্যুতিকরণ হবে, এবং বিদ্যুতিকরণ হওয়ার সাথে সাথে আমরা বন্দে ভারত ট্রেন পাব। মাত্র 4-5 ঘন্টায় আগরতলা থেকে গুয়াহাটি যাব। জিতেছি, তার থেকে আরো বেশি সংখ্যায় আমরা নিশ্চয়ই আমরা জিতব, এবং তার জন্য আমি এখানে যারা কার্যকর্তারা আছেন, আমি যারা বন্ধুরা এখানে আছেন তাদেরকে বলবো, প্রতিটা ঘরে ঘরে গিয়ে আপনারা শুধু একটা কথাই বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের পাঠিয়েছেন এবং উনি আপনাদের আশীর্বাদ চাইছেন, এবং আমি আশা করি যে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবজি এবং পূর্ব আসনে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া প্রচুর পরিমাণে প্রচুর ভোট পেয়ে জিতবে সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এত বেনিফিশিয়ারি স্কিম করেছি, তাতে ফাইলের মধ্যে তাতে সেটা বন্দী না থাকে, সমস্ত মানুষ সাধারণ মানুষের কাছে যেন সেটা পৌঁছায়, তার জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রা উনি করেছেন। ত্রিপুরাতেও প্রায় 16টার মতো এলসিডির গাড়ি উনি পাঠিয়েছেন, আপনারা সবাই জানেন সেই এলসিডি গাড়ি সমস্ত আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্তে একদম লাস্ট মাইলে যে ব্যক্তি থাকে তার ঘরেও পৌঁছে গেছে। কি কি আমাদের স্কিমগুলো আছে, যারা এখনো এই স্কিমগুলোর বেনিফিট নিতে পারেননি সেই স্কিমগুলোর জন্য আমাদের প্রতিটা ঘরে ঘরে সেই মেলা করে হোক, মানুষের সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে হোক, সেই জায়গায় পৌঁছে গেছে। আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীজির 17ই সেপ্টেম্বর ওনার জন্মদিন, 2022-এ আমরা ওনার জন্মদিনে প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছিলাম, এবং সেই একই কায়দায় আমরা সমস্ত মানুষের কাছে আমাদের যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে কেন্দ্রের এবং ত্রিপুরা সরকারের সেই স্কিমগুলো নিয়ে আমরা মানুষের কাছে গেছি। এবার দ্বিতীয় পর্যায়ে আমরা এই বিকশিত ভারত সংকল্প যাত্রা সেটাকে নিয়ে আমরা আবার একসাথে আমরা এই কাজগুলো আমরা মানুষের কাছে, অর্থাৎ আমরা মানুষের দ্বারা নির্বাচিত আমরা সদস্য, সংখ্যাধিক্যের কারণে আজকে আমরা এটা সরকার এখানে গঠন করেছি, কিন্তু এটা ভাববার অবকাশ নেই যে এই সরকার খালি সরকারের মসনদে বা চেয়ারে বসে থাকতে মানুষ থেকে আমরা দূরে সরে যাব। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে বারবার আমাদের শিখিয়েছেন মন কি বাত অনুষ্ঠান, আমাদের আপনারা দেখেছেন সারা পৃথিবীর মধ্যে এই মন কি বাত অনুষ্ঠান নিয়ে একটা রিসার্চ হচ্ছে।